কি নয়, জায়েজ নয়। আচ্ছা, সহবাসের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ মাসলা, সহবাসের ব্যাপারে এরকম অনেক সময় হয় যে স্বামী হয়তো খুব বেশি পরিমাণ চায়, স্ত্রী মোটেই চায় না, তেমন কম চায়। তাহলে কতটা পরিমাণ স্বামীর দাবি করার অধিকার আছে? জি, বছরে একবার, বছরে চারবার, মাসে একবার, হ্যাঁ মাসে একবার অথবা সপ্তাহে একবার বা দিনে একবার বা দিনে দুইবার, কতবার? জি, এ সম্পর্কে কি জানা আছে আপনারা বলেন। মাশাআল্লাহ, অধিকাংশ লোক বিবাহিত, তাই না? বিবাহিত জবাব দিবে যতটা প্রয়োজন। মাশাআল্লাহ, একটা ফতোয়া পেলেন, স্বামীর প্রয়োজন দিনে তিনবার, স্ত্রী পারে না, অসুস্থ, জুলুম হবে না? তুই ফতোয়া ঠিক হলো তাহলে উভয়ের সম্মতির মাধ্যমে, উভয়ের সম্মতির মাধ্যমে স্ত্রী সুস্থ, তারপরে বলছে না সপ্তাহে দুইবার বাস, তখন কি করবেন? তাহলে উভয়ের সম্মতি তো হইল না, ওর উভয়ের সম্মতিতে সপ্তাহে দুইবার সুযোগ পাওয়া যাচ্ছে, কি করবেন? হ্যাঁ বলেন, তাহলে এই ফতোয়া ঠিক হল না, হলো? জি হ্যাঁ, শোনাই ভাষ্যকারদের, ওলামা কেরামদের ভাষায়, বড় বড় যারা ওলামা কেরাম, আমরা তো ছাত্র, তালেবে এলেন, তো ওলামাদের ভাষা শোনাই। বলছেন হাম্বলি ফিকহে আর রৌদ, আর রৌদুল মুরবে, আর অন্যান্য ফিকহের কিতাবে রয়েছে, ওয়ালজামাহুল ওয়াতু ইন কাদারা আলাইহি সুলুসা সানাতিন মাররাতান বিতালাবি যাওজা, কমের পক্ষে বছরে কতবার করে সহবাস করা জরুরি, এই সর্বনিম্নটা নেন আগে, চার মাসে একবার, মাশাআল্লাহ। এর দলিল আছে, কি দলিল আছে? কোরআনে কেরিমে আছে দলিল, কোরআনে কেরিমে দলিল আছে। আগে যদি কোরআনে থাকে তো আমরা হাদিসে খুঁজবো না, পরে কোরআনে আছে, শুধু হাদিসের রেফারেন্স দিয়ে ছেড়ে দিলেন, এটা অসম্পূর্ণ কথা, এটা দুর্বল কথা। একটা মাসলা কোরআনে কেরিমে আছে অথবা রাসূলের সাথে হাদিসে আছে, বলছেন ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজ করেছেন, সেই জন্য চলবে না, এটা চলবে না, এটা খোড়া কথা। আল্লাহ পাক রব্বুল ইলার ক্ষেত্রে, অর্থাৎ কোন স্বামী যদি কসম করে যে আমি আমার স্ত্রীর কাছে যাব না, আমার স্ত্রীর কাছে যাব না, স্ত্রীকে হয়তো একটু শাসন করার জন্য অথবা রাগ করি অথবা যে কোনো কারণে আমি স্ত্রীর কাছে যাব না, সর্বোর্ধে কতদিন যাব না বলে থাকতে পারে? চার মাস, এটাকে ইলা বলা হয়। চার মাসের বেশি এইরকম কসম করে আলাদা পৃথক থাকা জায়েজ নয়। তাহলে চার মাস হয়ে গেলে কি করতে হবে? হয় রাখো, তাহলে যাও স্ত্রীকে কাছে নিয়ে আসো, হ্যাঁ তার সাথে মিলন করো, আর না হলে কি করো? বিদায় করো, অন্য কোথাও তার সুব্যবস্থা সে করে নিক, জি তাকে ছেড়ে দাও। লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, আল্লাহ পাক বলছেন যে যারা তাদের বিবিদের সাথে ইলা শপথ করে যে আমি যাব না আমার স্ত্রীর কাছে চার মাস, তারা বসো আর বাতে আসর, আল্লাহ বলছেন প্রতীক্ষা করবে চার মাস, ব্যাস, আর বাতো কি আসর, চার মাস, চার মাসের বেশি না। চার মাস পরে আদালতে অথবা কাজীর কাছে অথবা যে দেশে আদালত মানুষের তৈরি করা, ইসলামিক আদালত নেই, কাজীও নেই, মুসলিম রেজিস্টার্ড কাজীও নেই, তাহলে আলেমের কাছে, হ্যাঁ সমাজের কাছে বিচার চাইবে মহিলা, এবং দুইয়ের এক করতে বাধ্য করবে, হয় তুমি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসো তোমার ঘরে, আর না হলে তালাক দিয়ে দাও। জি, ফাইন ফাও ফাইন আল্লাহ গাফুরুর রহিম, ওয়াইন আজামুত তালাক ফাইন আল্লাহ সামিউন আলিম, আল্লাহ বলছেন হয় ফিরিয়ে নিক, চার মাস হয়ে যাচ্ছে, ফিরে আসো তাহলে ভালো কথা, আর না হলে ওয়াইন আজামুত তালাক, যদি তালাক দিতে চাই তো আল্লাহ গাফুরুর রহিম, ঠিক আছে তালাক দাও, কিন্তু এইভাবে ঝুলিয়ে রাখতে পারবে না, চার মাসের বেশি, চার মাসের বেশি ঝুলিয়ে রাখতে পারবে না। আপনারা যে দুই বছরের জন্য অনেকে ঝুলিয়ে রাখছেন, কেউ তিন বছর চার বছর ঝুলিয়ে রাখছেন, ছুটি মালিক দিচ্ছে বলছে ভাই পয়সা নেই যাওয়ার, চার বছর আমি এইরকম লোকগুলোকে বকা দিই, কিছু বেশি টাকা নিয়ে যাবো সেই জন্য দুই বছরের ছুটি, টিকিটটাকে নষ্ট করছে মালিক, টিকিটের এক নিশ্চয় কোনো পয়সাও দিচ্ছে না, তারপরে ও যাবে তিন বছরে, যাবে চার বছরে, দুই বছরও হয়ে যায়, আর যদি আমাকে সে বলে যে আমি বাড়ি যাই না, কেন বাড়ি যাবো তুমি, মালিক টিকিট দেয় না, বলছে টিকিট দেয় তারপর যাবে না, আমার কাছে বকা খায়, তার এটা শরীয়তই বকা, এরকম জায়গ নাই যে আপনি পয়সা বেশি পয়সা নিয়ে যে আপনি ঘর বাড়ি করবেন, জমি কিনবেন, আর এই করবেন সেই করবেন, সেই জন্য আপনি স্ত্রীর হক আদায় করতে এরকম ত্রুটি করছেন না, মোটেই জায়গ নাই। মাসলার দিকে ফিরে আসি, কথা লম্বা হয়ে যাচ্ছে। তো এই আয়াতের আলোকে বছরে কতবার তাহলে যাওয়া আবশ্যক? হ্যাঁ তিন চারে বারো, তিনবার। তাই বলছেন যে স্বামীর জন্য সহবাস করা ফরজ, যদি শারীরিক শক্তি থাকে, কাদার আলে শারীরিক শক্তি থাকে,
সোলসা সানাতিন মানে বছরে তিনবার করে, তিনবার করে, চার পর বছরকে তিন ভাগ করে মানে চার মাস পর পর। মাররাতান একবার, চার মাসে একবার। বেতালাবি জাওজাতে যদি স্ত্রী তলব করে, ডিমান্ড করে, আর যদি স্ত্রী রিলিজ দিয়ে দেয়। আজকাল কফিল রিলিজ দেওয়া থেকে বুঝছেনি কথাটি, তাই না? স্ত্রী রিলিজ দেওয়া মানে আমার প্রয়োজন নাই, ঠিক আছে, প্রয়োজন নেই। যাদের একাধিক স্ত্রী আছে আর হয়তো বড় স্ত্রী হয়তো বুড়িয়ে গেছে, অনেক সময় চলো অসুবিধা নেই, আমার প্রয়োজন নেই, তোমার ইচ্ছে, তুমি আমার ঘরে আসতে পারো নাও আসতে পারো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম বা তোমাকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। কেন বলছে লিআন্নাল্লাহ কাদ্দারা যালিক ফি আরবাতাশ ফি হাক্কিল মুলি, যেই ব্যক্তি ইলাকারী তার ক্ষেত্রে আল্লাহ পাক চার মাস সুনির্ধারণ করেছেন। সুতরাং চার মাসের মধ্যে, চার মাসের মধ্যে কমপক্ষে একবার শরীরে শক্তি থাকে, আর স্ত্রী যদি ডিমান্ড করে তাহলে আসতে হবেই। ফাকা যালিক ফি হাক্কি গাইরিহি, এইরকমই অন্য অন্য ক্ষেত্রে। ওয়াক্তারা শেখ, আর তারপরে বলছেন যে পছন্দনীয় মত শেখের কাছে, আন্নাল ওয়াত আল ওয়াজিব ইয়াকুনু বিকাদরি হাজাতিহা, ফরজ সহবাস হচ্ছে প্রয়োজন মাফিক, যতটা প্রয়োজন হয়। স্বামীর হয়তো প্রয়োজন হচ্ছে সপ্তাহে দুই দিন, দুই দিন হলে যথেষ্ট, তাহলে এটা হচ্ছে ওয়াজিব। এইরকম স্ত্রীর প্রয়োজন তারও খেয়াল লাগবে। ও কুদরাতি এবং বেকাদরি হাজাতিহা, স্ত্রীর প্রয়োজন অনুযায়ী ও কুদরাতি, আর স্বামীর শক্তি অনুযায়ী। স্ত্রীর প্রয়োজন আর স্বামীর ক্ষমতা, স্ত্রীর হতে প্রয়োজন খুব বেশি কিন্তু স্বামীর ক্ষমতা নেই, তাহলে করবেটা কি? তাহলে দুটোকে মিলিয়ে, দুটোকে মিলিয়ে সহবাস ওয়াজিব। ভাই কামায়াত আমহা বিকাদরি হাজাতিহা, স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দেবে কতটা দেবে, এই ক্ষেত্রে একই কথাই, ওই কথাটি ফিট হবে। বেকাদরি হাজাতিহা, স্ত্রীর বা তার ছেলে মেয়েদের কতটা প্রয়োজন, অকুদরাতি আর স্বামীর কতটা ক্ষমতা। হয়তো স্ত্রীর প্রয়োজন মাসে 10,000 টাকা, কিন্তু স্বামীর বেতন 10,000 জুটাতে পারে না, নিজের খরচ আছে, আরো বাপ মাকে কিছু দিতে হবে, মিলিয়ে দেখা যাচ্ছে যে স্ত্রীর প্রয়োজন যদিও 10,000 কিন্তু আমি 7,000 দিতে পারছি, তো 7,000ই চলতে হবে। দুটোকে খেয়াল রাখতে হবে, স্ত্রীর প্রয়োজন আর স্বামীর সামর্থ্য, এই দুটো মিলিয়েই যতটা পারে, এটা হচ্ছে ওয়াজিব সহবাসের ক্ষেত্রেও আর ভরণ পোষণের ক্ষেত্রে। সৌদি আরবের প্রধান মুফতি, পুরাতন প্রধান মুফতি, মানে বর্তমান যে প্রধান মুফতি রয়েছেন তার নাম হচ্ছে শেখ আবদুল্লাহ আজিজ বিন আবদুল্লাহ, হ্যাঁ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শেখ, মানে শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলের বংশের। আর তার আগের প্রধান মুফতি ছিলেন শেখ আবদুল আজিজ ইবনে আবদুল্লাহ বিন বাজ, সংক্ষেপে ইবনে বাজ বলা হয়, রাহিমাহুল্লাহ। তার আগের প্রধান মুফতি, জি জি, বাদশাহ সৌদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে যিনি প্রধান মুফতি ছিলেন, জি বাদশাহ খালেদের যুগে প্রধান মুফতি ছিলেন, রাহিমাহুল্লাহ। তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলে শেখ, মোহাম্মদ বিন ইব্রাহিম, খুব প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, এখন সর্বনিম্নটা জানার পরে বেশি কতটা, দিনে কতবার বা সপ্তাহে কতবার, এই ক্ষেত্রে বলছেন ওয়ালাহুল একসারু মিন যালিক, স্বামীর জন্য বেশি বেশি সহবাস করা জায়েজ রয়েছে এবং অধিকার রয়েছে। লায়া তাহাদ্দাদু বিহাদ্দিন, তার কোনো সীমানা নেই যে এর দুইবারের বেশি চলবে না, দিনে তিনবারের বেশি চলবে না, এরকম কিছু নেই। ওয়ালা ইয়ুকাইয়াদু, আর এটা কোনো কিছুর সাথে সম্পৃক্ত নাই যে শুধু রাতে চলবে, সকালে চলবে না, দুপুরবেলা চলবে না, অথবা ভোর পেটে চলবে না, খালি পেটে চলবে না, বিকেলবেলা চলবে না, আসর পরে চলবে না, এইরকম শরীয়তে কোনো বাধ্যবাধকতা নেই। মালাম ইয়াদুর রাবেহা, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর জন্য ক্ষতিকর না হয়, এটা অবশ্যই শর্ত। যদি দেখা যায় যে দুর্বল মহিলা আর স্বামীর একাধিকবার সহবাসের কারণে শারীরিক দিক থেকে সে ক্ষতিগ্রস্ত, তাহলে তখন ঠিক হবে না, তখন জায়েজ হবে না। এই জন্য মালাম ইয়াদু, যদি স্ত্রীর ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে এর পরিমাণের ক্ষেত্র, কতবারের ক্ষেত্রে নেই, আর কোন সময় যাবে সময়ের ক্ষেত্রে কোনো সময় সীমানা নেই। ফাইন আজার রাবেহা ফালা, যদি ক্ষতি হয় বেশি সহবাসের কারণে ক্ষতি হয় স্ত্রীর, তাহলে জায়েজ হবে না, ক্ষতি করা জায়েজ হবে না, কারণ শরীয়তের নীতিমালা আর একটি হাদিস রয়েছে লা দারারা ওয়ালা দেরারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা দারারা ওয়ালা দেরারা, নিজেরও ক্ষতি করো না এবং অন্যেরও ক্ষতি করো না, নিজেরও ক্ষতি করিও না এবং অন্যেরও
ক্ষতি করিও না। আপনি নিজের যেমন শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, তেমন আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা, শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা ফরজ আবশ্যক। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, আরো হাদিস রয়েছে আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজায়, মান দাররা দাররাহুল্লাহ, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার ক্ষতি করবেন, যেই ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তার কি করবেন, ক্ষতি করবেন। সুতরাং যদি দেখা যায় যে স্ত্রীর ক্ষতি করছে নিজের যৌবনের তাড়নায়, তাহলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন, আল্লাহ পাক তার কল্যাণ করবেন না, এদিকে খেয়াল রাখতে হবে। আশা করি এই বিষয়টি মোটামুটি যথেষ্ট হয়েছে।